এই মুহূর্তে সবথেকে তাজা খবর, মেঘলা নাকি পরিষ্কার আকাশ? কেমন থাকতে চলেছে সরস্বতী পূজোর দিন? এদিকে ফের ক্রমশ বাড়ছে রাজ্যের তাপমাত্রা, শীতের আমেজ বহাল থাকবে কি রাজ্যে? দুই বঙ্গের আবহাওয়ার খবর বিশদে জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কলকাতা সহ আশপাশের এলাকায় সকাল থেকেই কুয়াশা রয়েছে, সাথে মেঘলা আকাশও রয়েছে, তাপমাত্রা রয়েছে গতকালের মতোই। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, আর যে কারণে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপকূলের জেলাগুলিতে ঢুকছে, আর সেই কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। আগামী 4 দিন হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ঠান্ডা বজায় থাকলেও আস্তে আস্তে তা কমতে থাকবে। আগামী 24 ঘন্টায় জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এদিকে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে থাকবে। এছাড়া আগামী 24 ঘন্টায় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এদিন কলকাতা ও তার আশপাশের এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92%। এবার জেনে নিন কেমন থাকছে আজ বাংলাদেশের আবহাওয়া। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।